হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলুন জেনে নিই জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন কী এবং ইহা ব্যবহারের সুবিধা ও অসুবিধা জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশন মহিলাদের জন্য তিন মাস মেয়াদি অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি বাংলাদেশ জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচিতে শুধুমাত্র প্রজেস্টোরেন সমৃদ্ধ ডিএমপিএ গর্ভনিরোধক ইঞ্জেকশন প্রচলিত আছে চলুন জেনে নেই ইহা কীভাবে কাজ করে জরায়ুর মুখে নিঃসৃত রসকে ঘন ও আঠালো করে যার ফলে শুক্র কিটকে জরায়ুতে প্রবেশে বাধা দেয় ডিম্ব ডিম্বোসফটনে বাধা দেয় জরায়ুর অ্যান্ড্রোমোট্রিয়ামকে গর্ভসঞ্চারের জন্য উপযোগী হতে দেয় না অ্যান্ড্রোমোট্রিয়ামের গ্রান্ড এর সংখ্যা এবং আকার কমার ফলে এটি পাতলা হয়ে যায় ইঞ্জেকশনের ডোজ বা মাত্রার পরিমাণ এবং প্রয়োগবিধি প্রথম ডোজ একশো মিলিগ্রাম ইনজেকশন গভীর মাংসপেশিতে দিতে হয় পরবর্তী ডোজ প্রথমবার দেওয়ার পর পরবর্তী ডোজ সমূহ তিন মাস পর দিতে হয় তবে বিশেষ ক্ষেত্রে যেমন রমজান বন্যা বিদেশ ভ্রমণ স্থান পরিবর্তন হলে ডিউ ডোজের পূর্ববর্তী চোদ্দো দিনের মধ্যে অথবা পরের বারটি আঠাশ দিনের মধ্যে দেয়া যেতে পারে ইঞ্জেকশন গ্রহণের সুবিধা অত্যন্ত কার্যকরী ও নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গোপনীয়তা রক্ষা করা যায় একটি ইঞ্জেকশন তিন মাস পর্যন্ত গর্ভ সঞ্চারে বাধা দান করে অস্থায়ী পদ্ধতি কাজেই পদ্ধতি ছেড়ে দিয়ে অন্য পদ্ধতি ব্যবহার করা যায় বা গর্ভধারণ করা যায় বুকের দুধের পরিমাণ ও গুণগত মানের উপর কোনো প্রভাব ফেলে না ফলে সন্তান জন্মদানের ছয় সপ্তাহ পরেই এটি ব্যবহার করা যায় জরায়ুর বাহিরে গর্ভ সঞ্চারের ঝুঁকি কমায় অনেক সময় মাসিক বন্ধ করে দেয় বলে রক্ত স্বল্পতা কমায় জরায়ুর ভিতরে দেয়াল ক্যান্সার প্রতিরোধে সহায়তা দান করে জরায়ুতে টিউমার সিস্ট প্রতিরোধে সহায়তা দান করে স্ট্রোজেন নেই বলে রক্ত জমাতে বাধা বা হার্ট আর্ট সমস্যা দেখা যায় না জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন গ্রহণের অসুবিধা মাসিক চক্রে অনিয়ম যেমন ফোটাফোটা রক্তস্রাব বা অনিয়মিত রক্তস্রাব দীর্ঘস্থায়ী বা অতিরিক্ত রক্তস্রাব মাসিক বন্ধ থাকা সাধারণত একটানা না এক বছর ব্যবহার করার পর কারু কারু মাসিক দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে ইঞ্জেকশন নেওয়া বন্ধ করার পর পুনরায় সন্তান ধারণ করতে সাধারণত ছয় থেকে বারো মাস সময় লাগতে পারে দীর্ঘদিন ব্যবহারে অস্থির ঘনত্ব কমে যেতে পারে ইঞ্জেকশন নেওয়ার জন্য তিন মাস পর সেবা কেন্দ্রে যেতে হয় কোনো কোনো গ্রহিতার মাথা ধরে মাথা ঝিমঝিম করে স্তন ভারী এবং ব্যথা অনুভূত হয় মানসিক অবসাদ মেজাজ খিটখিটে হয় স্বামী সহবাসের ইচ্ছে কমে যায় যৌন রোগ বা প্রজননতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করে না এতক্ষণ আমরা জানলাম জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন কি এবং ইহা ব্যবহারের সুবিধা ও অসুবিধা তবে আমরা আপনাদেরকে সাজেশন দিব যে কন্ডম ছাড়া কোনো রকম ব্যবস্থা না নেয় বুদ্ধিমানের কাজ আরেকটা জিনিস মনে রাখবেন যে কিছু কিছু সময় আছে যে সময়গুলোকে আমরা বলে থাকি সেফ পিরিয়ড সেফ পিরিয়ডে কন্ডম ছাড়াও আপনি মিলিত হতে পারবেন সুতরাং বন্ধুরা আপনারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে কন্ডমকেই অবশ্যই বেছে নেবেন বলে আমরা আশা করি ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরও নতুন নতুন হেলথ টিপস পেতে বেঙ্গালি টিভি হেলথ টিপসের সাথেই থাকুন ধন্যবাদ